নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ থেকে শুক্র হচ্ছে যুবক অবস্থাতে চলে আসছে। শুক্র আপনার তুলা রাশিতে অবস্থান করছে, সক্ষেত্রিক চারটি রাশির ক্ষেত্রে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং এই যুবক অবস্থাতে আসার কারণে এই চার রাশির ক্ষেত্রে বাড়ি, গাড়ি, প্রেম, সুখ, অর্থ, দাম্পত্য সুখ, প্রপার্টি থেকে লাভ, কর্মক্ষেত্রে সমস্ত দিক থেকে এই চার রাশিকে কিন্তু শুক্র কিন্তু দিতে চলে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, যার হোটেল বিজনেস আছে, হোটেলের ব্যবসা আছে, কসমেটিকের বিজনেস আছে, আপনি কারখানার মালিক, আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনার পেট্রোল পাম্প আছে, এই জায়গাগুলো বিশেষ রূপে আপনি বুটিকের ব্যবসা করছেন, আপনার গার্মেন্টসের বিজনেস আছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। আপনার গাড়ির শোরুম আছে, আপনার চার চাকা, দু চাকা, টু হুইলার, ফোর হুইলার শোরুম আছে, এই জায়গাগুলো কিন্তু ব্যবসার সেক্টরগুলো কিন্তু উঠবে। বিশেষ করে হোটেল ট্যুরিজম, ট্রাভেল ট্যুরিজমের বিজনেস, এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো হতে চলেছে। শুক্র এমনিতে সক্ষেত্রিক এবং আপনার যুবক অবস্থাতে এসে কেন্দ্রীয় প্রভাব সৃষ্টি করছে এই চার রাশির ক্ষেত্রে। এই চার রাশি হতে চলেছে মহা মানে সৌভাগ্যশালী রাশি। এই শুক্র এই দোসরা অক্টোবর পর্যন্ত এই চার রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষরূপে আর্থিক রূপ থেকে সমৃদ্ধশালী করতে চলেছে। তো কোন এই চার রাশি কোন কোন দিক থেকে হতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আমি আবারও বলছি, যারা প্রতিদিন অনুষ্ঠান শুনছেন, প্রোগ্রাম শুনছেন, জ্যোতিষের প্রোগ্রাম, শুধু শুনলে হবে না, নিজস্ব জন্মছকটা অ্যানালিসিস করেন। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনার বাই বার্থ চার্ট, আপনার দশা, মহাদশা, অন্তর্দশা, কেউ কেউ কমেন্ট করছেন বোকার মতো, বোকার মতো আপনারা কমেন্ট করবেন না। যারা যারা কমেন্ট করছেন, কিছু কিছু বোকার মতন প্রশ্ন করে ফেলছেন যে আমার হচ্ছে না, এটা বলছেন, এটা কিন্তু বোকার মতন প্রশ্ন। আপনার জন্মছকে হচ্ছে না, অনেকেরই হচ্ছে, বহুজন এর মধ্যে অনেক অর্থশালী ব্যক্তিও কিন্তু হচ্ছে। এই হঠাৎ লটারি পাওয়া, শেয়ার মার্কেট, সন্তান সুখ, দাম্পত্য সুখ, এডুকেশনের জায়গা, যারা কম্পিউটার রিলেটেড জায়গাতে পড়াশোনা করছে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু এই সময়ের মধ্যে এই শুক্র যে যুবক অবস্থাতে থাকছে এবং কেন্দ্রীয় প্রভাবের ফলে এই চার রাশির ক্ষেত্রে কিন্তু এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ এই চার রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষরূপে কিন্তু ফল প্রদান করতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, চতুর্থভাবে এই শুক্রের অবস্থান সক্ষেত্রিক এবং আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি চতুর্থভাবে অবস্থান করছে। এই জায়গাটা কী হচ্ছে, আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজ্য এবং কেন্দ্রীয় প্রভাব আপনার সপ্তমভাবে পড়ছে, অর্থাৎ শুক্রের কেন্দ্রীয় প্রভাব আপনার সপ্তমভাবে পড়ছে। আপনার পার্টনারশিপ বিজনেসের জায়গাটা ভালো হবে, যারা ব্যবসা করছে পার্টনারশিপ বিজনেস, দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে আপনার সফলতা এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এই শুক্র যুবক অবস্থাতে কেন্দ্রীয় প্রভাব। এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ, সুখ সমৃদ্ধি আপনাদের বৃদ্ধি হবে, সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কর্কট রাশি যদি আপনি হন, পুরাতন প্রেম, নতুন প্রেম আপনাদের কামব্যাক করবে। নিজস্ব প্রপার্টি হওয়া, নিজস্ব গাড়ি, বাড়ি, ভূ সম্পত্তি এবং আপনাদের আর্থিক রূপ থেকে যথেষ্ট শক্তিশালী কিন্তু হতে চলেছেন কর্কট রাশি। এবং আপনাদের ক্ষেত্রে আত্মীয় স্বজন থেকে, পরিবার থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন কর্কট রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখুন, আপনার দশমভাবে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে শুক্র, দশমভাবে দশমপতির অবস্থান এবং এর সাথে সাথে আপনি দেখুন
যে আপনার ক্ষেত্রে কর্মভাবে অবস্থান করছে, যুবক অবস্থাতে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, কন্ট্রাকচুয়াল জব পাওয়া, সরকারি ক্ষেত্রে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং কেন্দ্রীয় প্রভাব আপনার রাশির উপর পড়ছে। এখানে বৃহস্পতি এবং শনি একত্রে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে সপ্তমভাবে এই বৃহস্পতি শনি এবং আপনার মকর রাশির ক্ষেত্রে রাশিতে এই বৃহস্পতি শনি এই কেন্দ্রীয় প্রভাবে আপনার সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা লাভ। এবং আপনার পঞ্চম পতি শুক্র যুবক অবস্থাতে দশমভাবে অবস্থান করছে, সন্তান সুখ, আপনার বিদ্যার জায়গাটা ভালো হবে, এডুকেশনের জায়গাটা, আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনার চিন্তাভাবনা এই জায়গাগুলো, এবং যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন সেই জায়গাতে আপনারা লাভ পাবেন, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি মকর রাশির ক্ষেত্রে হবে, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ভূ সম্পত্তি ক্রয়, এবং এই সময় আপনাদের নিজস্ব গাড়ি বা বাড়ি হওয়া বা সম্পত্তি হওয়ার কিন্তু সম্ভাবনা, বা তার জন্য কোনো সোর্স আপনারা কিন্তু খুঁজে পাবেন। এই কেন্দ্রীয় প্রভাবের ফলে মকর রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী এবং খ্যাতি প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মকর রাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির সপ্তমভাবে এই মালব্য নামক মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, আপনাদের ধনপতি সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, এবং আপনার ক্ষেত্রে দশমভাবে শনি এবং বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি এখানে বকরি, আমি বারবার বলেছি শুভগ্রহ যখন বকরি হয় তার শুভগুণ তিন গুণ বৃদ্ধি করে, এবং শুক্র সপ্তমভাবে অবস্থান করে তার কেন্দ্রীয় প্রভাব আপনাদের দশমভাবে পড়ছে। এখানে কি করছে আপনাদের, প্রথম কথা হচ্ছে দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের ফিল্ম দুনিয়াতে যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, হোটেল বিজনেস, গাড়ির বিজনেস যাদের আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। এবং দশমভাবে এই দৃষ্টি আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি পাওয়া, এবং আপনার ধনপতি আপনার সপ্তমভাবে অবস্থান করে ধনের জায়গাটা, শ্বশুরালয় থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা সাহায্য পাবেন, আত্মীয় স্বজন থেকে আপনারা এই সময় কিন্তু আর্থিক রূপ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, কারণ শুক্র আপনাদের মালব্য নামক মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে এবং যুবক অবস্থা এবং কেন্দ্রীয় প্রভাব সৃষ্টি করছে। অর্থাৎ এই জায়গা থেকে আপনার মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ, এবং বেশ কিছু জায়গা যারা বিক্রি করতে পারছিলেন না আপনারা কিন্তু জায়গার ব্যাপারে সেই জায়গাগুলো বিক্রি হওয়া, বা কোনো জায়গা কিনবেন ভাবছেন সেই জায়গা কেনার জন্য টাকা অ্যাডভান্স করা, বা এই জায়গাগুলো কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং ভূমি, ভবন, বাহন সুখ, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো থাকছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং আপনাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহ, প্রেমের ক্ষেত্রে সফলতা, এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হচ্ছে। এরপরের যে চার নম্বর যে রাশির কথা আমি বলব সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনার রাশিতেই এই শুক্রের অবস্থান সক্ষেত্রিক মালব্য নাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শুক্রের কেন্দ্রীয় প্রভাব আপনাদের চতুর্থভাবে পড়ছে। এখানে বৃহস্পতি এবং শনি একত্রে অবস্থান করছে, কেন্দ্রটি কোনো রাজ্য সৃষ্টি করছে, শশনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। এই জায়গাটাতে কী হচ্ছে আপনাদের ক্ষেত্রে সুখ সাধনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, শরীরগত দিক আপনাদের ভালো হবে, সন্তান সুখ, আকস্মিক ধনলাভ, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব প্রপার্টির জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, আপনি তুলা রাশির মানুষ, প্রপার্টি থেকে আপনারা এই সময় লাভ কিন্তু পাবেন, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, এবং যাদের পেট্রোল কেমিক্যালের ব্যবসা আছে পেট্রোলের ব্যবসা, আপনার গার্মেন্টসের বিজনেস, বুটিকের বিজনেস, আপনার হোটেলের ব্যবসা, নিজস্ব গাড়ি শোরুম আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু, বা আপনি ইন্ডাস্ট্রির মালিক, বা যারা শর্টকাটে টাকা ইনকাম করবেন ভাবছেন, হঠাৎ কোনো জায়গায় লটারিতে টাকা লাগে বা শেয়ার মার্কেটে টাকা লাগে শর্টকাট উপার্জন,
এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষরূপে ভালো কিন্তু করতে চলেছে। এবং পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে তুলা রাশির ক্ষেত্রে। কারণ শুক্র এখানে মালব্যনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং সেখানে শুক্র যুবক অবস্থাতে, এই যুবক অবস্থাতে আসাতে কী হচ্ছে, একে তো মালব্যনাম মহাপুরুষ রাজ্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রের যে শুভ গুণ, শুভ প্রভাব আরও চতুর্গুণ কিন্তু বাড়িয়ে তুলতে চলেছে। এই চারটি রাশির ক্ষেত্রে ধন সম্পত্তি, ভূ সম্পত্তি, প্রপার্টি, প্রেম, দাম্পত্য সুখ, এই জায়গাগুলো কিন্তু দেবে। কর্মক্ষেত্রে ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ব্যবসা ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু শুক্র কিন্তু এই সময় দিতে চলেছে। অর্থাৎ এই শুক্রের কেন্দ্রীয় প্রভাবে চার রাশি হতে চলেছে মালামাল। যাদের হচ্ছে না, আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনাদের জন্মসময় সক